हाई गाइज, वेलकाम बैक टू माई यूट्यूब चैनल श्रुतिज ऑल इन वन। तुम्हारे सकल के जाची अनेक स्वागत। तो फार्स्टे तो बोले दी हल्का हल्का ठंडा पड़े गे, आशा करछि तुम्हारा सबाई सुस्थ आछो। ए समयटा सबार एकटू सर्दी काशी जर लेगे ही थाके। तो आज के टाइटल और थंबनेल देखे तो तुम्हारा बुझते ही पेरेछो आमि कि ब्यापारे आर कि विषयटा निये कथा बोलछि। तो से विषयटा जावार आगे आमि आरेकटा छोट्ट कथा बोले दी, सेटा होच्छे अनेके देखबे ये शीतकाले ना ठीकठाक करे स्वेटर बोलो, फुलहाता जामा बोलो, चादर बोलो, कम्बल बा एकटूखानि गरम माने ठंडा थेके बाचार मतन पोशाकटुकुनिओ अनेके थाके ना बा अनेके पाए ना, रास्ता एरकम अनेक देखते पाबे। तो एटा आमि बोले राखलाम, एटा आमि केन बोललाम सेटा आमि भिडियोते बोलबो उद्देश्य करे। तो ये छोट्ट एकटुकुनि बोले राखलाम, तोमराओ जानो सेटा आर कि मने करिए देवा। तो सेइटुकुनिई करलाम। तो एबार बोली, जारा आमार चैनलटाके प्रथमबार देखछो तारा एकटु प्लिज सबस्क्राइब करे निओ। तो एबार आसल प्रसंगते आसि। आसल प्रसंगते आसते आमि बेशी समय नेब ना। भिडियो थाम्बनेल आर टाइटल देखे तो तोमरा बुझतेई पेरेछो जे आमि कि ब्यापारे कथा बोलछि। तो एई आमि कणिकाके निये बोलो, मन्दिराके निये बोलो, एदेरके निये आमि केन भिडियो करछि, এই প্রশ্নটা আমার কাছে প্রচুর 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 এসছে। তোমরা আমি আর আলাদা করে শো করলাম না, তোমরা ওই কণিকার আর মন্দিরার ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে অনেকেরই এই প্রশ্ন, দিদিভাই তুমি এদের কেন, এদেরকে নিয়ে কেন ভিডিও করেছো বা এদেরকে নিয়ে এরম ধরনের কথা কেন বলেছো। আমি মানছি তোমরা খুব ওদেরকে সাপোর্ট করো বা ভালোবাসো, দেখো আমাদের সাথে কিন্তু কোনো শত্রুতা নেই, তার আমার সাথে তাদের কোনো শত্রুতা নেই। তোমরা যেমন তার রেগুলার দর্শক, তোমাদের যেমন ইউটিউবটা স্ক্রোল করলে স্ক্রোলিংয়ে ওদের ভিডিওটা আসে, আমার ক্ষেত্রেও কিন্তু তাই। আমিও কিন্তু তোমাদের মতনই একজন দর্শক, আমিও তাও তোমাদের মতনই একজন ভিউয়ার্স যারা ওদের ভিডিও দেখি। এবার দেখো এত 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 ইউটিউবার্স আছে, এত এত ভ্লগার্স রয়েছে, তাদের মধ্যে তো সবসময় আর একজনের ভিডিও বারবার দেখা সম্ভব হয়ে ওঠে না, ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয় যখন যেটা দেখা হয় তাই। আর একটা কথা, মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে ভিডিও আমি অনেকবারই করেছি, এটা আমি অস্বীকার করব না, অনেকবার ভিডিও করেছি। যখন যেটা খারাপ লেগেছে, মনে আঘাত লেগেছে তার কথা, কণিকার কথা, উজ্জ্বলের কথা, তখন সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছি। প্রোটেস্ট করাটা কেন, কারণ তোমরা চেয়েছো তাই, তোমরা বলেছো তাই, এমনি এমনি কই না নয়। কিন্তু এখানে এখানে মন্দিরার ক্ষেত্রেও তাই, তোমাদের খারাপ লেগেছে, তোমাদের মনে হয়েছে যে তারা মিথ্যা কথা বলছে, তাই জন্য ভিডিও করা। ভিডিও করার অনেক মাধ্যম থাকে, অনেক ভিউয়ার্সরা থাকে যারা তোমরা ভিউয়ার্স যারা দেখছো তারা কমেন্ট করছো, কিন্তু তাদের কথাগুলো তারা বলে উঠতে পারছো না কোনো কিছুর মাধ্যমে। সেই মাধ্যমটা হলাম এখানে আমি, সেই মধ্যমাটা। তো অবশ্যই আমি আমার চ্যানেল খুলেছি বলে এটা করতে পারছি, বা আমার চ্যানেলের থ্রুতে আরও 5-6-7 হাজার লোক দেখতে পাচ্ছে, তো যেটা অনেকের কাছে, যারা তোমরা হয়তো চ্যানেল না খুলে যদি খুলে থাকলেও যদি তোমরা ভিডিও করে থাকো সেই ভিডিওটা লোকে দেখতে পাবে না, তাই জন্য তোমরা বলেছো, অনেকে বলেছে তাই আমার ভিডিওটা করা। মন্দিরের ক্ষেত্রেও তাই, অনেক কিছু জিনিস যেগুলো মানে কথার সাথে ওর কাজের বা ব্যবহারের বা অন্য অনেক কিছুর মিল পাওয়া যায় না বা যায়নি, সেগুলোই বলা হয়েছে। কাউকে কিন্তু কিছু খারাপ কথা বলা হয়নি বা কাউকে কোনো কিছু পিঞ্চ করা হয়নি। আর আমাদের কথা বলার জন্য কিন্তু তাদের কারোর কিছুই যায় আসে না, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তোমরা কি ওদের ভিডিওতে আমাদেরকে নিয়ে কখনো কথা শুনেছো, বা আমরা যারা আর কি এদের নিয়ে ভিডিও করছি তাদের কোনো কথা শুনেছো? বলছে বলবে না, কারণ এই টপিকটা তারা আলোচনা করবে না বলেই তোমরা আমাকে বলেছো যে দিদি তুমি ভিডিওটা করো, বা অনেকে বলেছে আমাকে যে দিদি তুমি ভিডিও করো। তো যাই হোক, সেইটাই আমি তোমাদেরকে বোঝালাম। এবার বলি যে এবার কেন বললাম যে ওই দুস্থ বা অসুস্থ এরকম অনেক পরিবার থাকে রাস্তার ধারে, তোমরা দেখতে পাবে যেখানে অনেকের আর কি এই শীতকালটা ভীষণ কষ্ট করে যায় বা বর্ষাকালটা অনেক কষ্ট করে যায়,
কিভাবে একটার পর একটা দিন তারা কাটায়। দেখো বর্ষাটা তাও এদিক ওদিক চাপা দিয়ে ঢাকা দিয়ে ম্যানেজ করা যায়, কিন্তু শীতটা আমি যদি মনে করি যে আমার এত লাখ লাখ সাবস্ক্রাইবার্স আছে, আমি আমার চাহিদার অনেকাংশ পূরণ করছি, তাহলে 10% অ্যাটলিস্ট আমি সেই সব মানুষদের জন্য পূরণ করতে পারব। আমরা আমাদের মতন মানুষরা যদি তাদের জন্য এগিয়ে না যায় তাহলে কারা যাবে। তো এই যে এত এত সাবস্ক্রাইবার্স আলা এইসব চ্যানেলগুলো, তো এরা মিথ্যে কথা বলে ভিডিও না করে ভিউজ বাড়ানোর জন্য যে মিথ্যে কথাগুলো বলে যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার এই দেখো এই এরকম অবস্থা, আমার ওই রকম অবস্থা, এই যে সোনা সোনা যে বললো একবার প্রেগনেন্সি আমি প্রেগনেন্ট, দেখো এই দেখো আমি প্রেগনেন্ট, তারপরে কোথায় হাওয়ায় উড়ে গেল ওর ভগবান জানে, তো এই যে মিথ্যে কথাগুলো, এই যে তোমাদেরকে বলছি যে এরা যে এই বলে তার এগেনস্টে যে আমরা ভিডিও করি, এই টপিকগুলো চয়েস না করে তো ওরকম টাইপের কোনো টপিক চয়েস করতে পারে যে অসুস্থ বা দুস্থ বাচ্চাদেরকে একটুখানি হেল্প করলাম, কি রাস্তায় এরকম প্রচুর লোক থাকে যার গায়ে একটু চাদর থাকে না দেওয়ার মতন, যে একটুখানি শীতটা কাটানোর মতন তাদের গায়ে কিছু থাকে না। আমরা তো দেখো 10-12 নাইটি পরে বনিয়েছি এখন ঠান্ডা, তাও ফ্যান চলছে আমার, তো এই যে মাথার উপরে স্ট্রং ছাদটা থাকে না, একটু যে বাচ্চাটাকে নিয়ে গরম রাখবে সেই জিনিসটাও থাকে না, এদের মতন লোকদের তো একটুখানি হেল্প করতে পারে, তাদের তো একটু আশীর্বাদও পাওয়া যায় আর ভিউজও আসে অনেক, তোমরাও দেখো অনেক ভালো ভালো করে ভালোবেসে। তো এই টপিকগুলো নিয়ে তো তারা ভিডিও করতে পারে, এই টপিকগুলোর মধ্যে তো একদম মানে সত্যতা বেশি, ভালোবাসা বেশি, কাউকে সেবা করলে ভগবান কেন সবাই আশীর্বাদ করবে, শুধু ভগবান কেন, শুধু ভগবানের আশীর্বাদে কিন্তু মানুষ কখনো বড় হতে পারে না, অন্যের আশীর্বাদেরও অনেক প্রয়োজন হয়, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ প্রয়োজন হয় তবেই সে একটা জায়গায় যায়। আজকে দেখো সত্যি কথা বললে হয়তো সবার অনেকটাই খারাপ লাগে, আজকে দেখো কলকাতা ক্যানভাসের মতন চ্যানেল, মিলিয়ন সাবস্ক্রাইবার আলা একটা চ্যানেল, তার ভিডিওতে তোমরা ভিউজ দেখবে দেখবে হয়তো হার্ডলি 10,000, 12,000, 13,000, 20,000, 60,000-70,000 হয় কি নাও সন্দেহ। তো তাদের মতন মানুষরা যারা রয়েছো, আপনারা যারা রয়েছেন বা তোমরা যারা রয়েছো, তারা যদি একটু অপরকে সেবা করো দেখবে লোকেও দেখবে তোমাদেরকে, আমরাও দেখবো, সবাই দেখবে, ভালোও বাসবে, শুভকামনাও জানাবে। মিথ্যে ছলছাতরি, মিথ্যে কথা বলা, ডুপ্লিসিটি করা, এগুলো করে কোনোদিন খুব বেশি দিন এগোনো যায় না। ধস যদি একবার এখানে নামতে শুরু করে তাহলে কিন্তু কারুর বাবার ক্ষমতা নেই সেটা আটকানো। তো এইটাই আমার বলার ছিল তোমাদেরকে। তোমরা ভাবছো আমি কেন ভিডিও করি, এই আগামীকালেও ভিডিও করবো, আগামীকালেও ভিডিও করবো, যখনই যা যেটা মনে হবে আমাদের খারাপ তোমরা আমাকে এসে বলতে পারো, আমি নির্দ্বিধায় ভিডিও করবো, কারণ সবাই জানে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সবার কথা বলার অধিকার আছে। ওকে, তো এটাই আমার তোমাদেরকে জানানোর ছিল যে আমি কেন ভিডিও করেছি। অনেকের এই প্রশ্নটা রয়েছে, দিদি ভাই তুমি কেন এদের নিয়ে ভিডিও করেছো, তো সেই প্রশ্নের উত্তরটাই আমি ভিডিওর মাধ্যমে দিলাম। আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, রাগ নেই, শত্রুতা নেই, তোমাদের প্রতিও নেই, তোমরা যারা যারা আমাকে বাজে কথা বলো বা এগেনস্টে গিয়ে কথা বলো, কারণ তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা বলেছো, আমিও জানালাম আমার কাছে যেটা ভালো মনে হয় আমি তোমাদেরকে বলেছি। ওকে, সো বাই, লাভ ইউ। ভাইফোঁটার ভিডিও এখন আমি ছাড়িনি, আস্তে আস্তে ছাড়বো, দেখতে থাকো চ্যানেল।